সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আপনারা এতক্ষণ শুনেছেন, অনেকেই অনেক বক্তব্য রেখেছেন। আমি প্রথমেই ধন্যবাদ দেব ফারিয়া এবং আমার মৌসুমী আপু, কারণ আমার খুব লক্ষ্মী একটি বোন ফারিয়া, আমার সুইট একটি শিশু বেবি একটি বোন। আজকে আমরা যে জন্য এখানে এসেছি, সত্যি কথা বলতে গেলে অনেক কঠিন জীবন পার করে এই পর্যন্ত এসেছি, এতটা বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কখনো কিন্তু এরকম যে এই সময়গুলো দেখতে হবে, এরকম হজবরণের মধ্যে পড়তে হবে এটা কিন্তু কখনো ভাবিনি। কারণ যখন শোভনা ম্যাডাম ছিলেন, কবিতা ম্যাডাম ছিলেন, কবরী ম্যাডামরা ছিলেন, আমরা ছিলাম, রজিনা ছিল, অনেকেই ছিল, অনেক শিল্পীরাই ছিলেন এবং অনেক প্রত্যেকটা শীর্ষ নায়করা একত্রে আমাদের ফ্লোরগুলো ভরপুর ছিল, সবসময় মনে হতো যে একটা এখানে মতো বিয়ে বাড়ি। আর আমরা কিন্তু এমনভাবে কাজ করতাম একত্রিত হয়ে, মনে হতো সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার, সবাই আমরা ভাই বোন। কাজ শেষ হলে বাসায় যাওয়ার কারো মন থাকতো না, কাজ শেষ হলে মনে হতো আমরা এখানেই গল্প করে এখানেই থাকি। আজকে সেই ইন্ডাস্ট্রি কোথায়? সেই ইন্ডাস্ট্রি হারিয়ে গেছে, সেই স্বর্ণালী দিন হারিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি। তা আমি বলবো, আমার অনেক সিনিয়র যারা আছেন, সম্মানিত শিল্পীরা যারা আছেন, অনেকেই চলে গিয়েছেন, আজকে ওনারা থাকলেও হয়তো আপনারা আপনাদের সামনে উপস্থিত হতেন, আপনাদেরকে কিছু বলতেন। কিন্তু যেহেতু আমি ফিল্মকে এত বেশি ভালোবাসি, ফিল্ম ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ফিল্ম আমার স্বপ্ন, আমার ধ্যান, আমার ধারণা, আমি ভালোবাসি। এবং আমার মৃত্যু যদি হয়, এই ফিল্মের মাধ্যমে মৃত্যু হবে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার এতটি বছর কাটার পর হঠাৎ করে সমিতি, শিল্পী সমিতি অনেকদিন থেকেই সমিতি চলছে, কিন্তু সমিতির নামকে বসতে সমিতি, সমিতি হয় কিসের জন্য? শিল্পী সমিতি শিল্পীদের জন্য, এবং যে শিল্পীরা একটু ভালো আর্ন করে, যারা ভালো পয়সা পায়, যারা অনেক ঊর্ধ্বে, আমরা কিন্তু অসহায় শিল্পী যারা আছেন, যারা একেবারে কাজ পান না, অনেক টেকনিশিয়ান আছেন, অনেকেই আছেন টেকনিশিয়ান ক্যামেরাম্যান যারা আমাদের সঙ্গে সারা জীবন একত্রিত হয়ে কাজ করছেন, যারা অসুস্থ হলে যখন কোনো প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, তারা কিন্তু সাহায্য পান না, রোগে ভোগে দুঃখ কষ্ট নিয়ে বাসায় পড়ে থাকেন। তা আমরা কিন্তু এই জন্যই চেষ্টা করেছিলাম, শিল্পী সমিতি করেছে এই জন্য যে আমরা সমস্ত শিল্পীরা, সিনিয়র জুনিয়র টেকনিশিয়ান যারা আছি, সমস্ত শিল্পীরা মিলে একটি ফান্ড করব, এবং সেই ফান্ড থেকে আমরা যেন তাদেরকে সাহায্য করতে পারি, তাদের যখন দুঃসময় তখন যেন সাহায্য করতে পারি। আমরা দেখলাম এখন যে সমিতি এসছে, সেখানে আমিও দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি জানি না আমার ব্যাড লাক আমি পাশ করেছি কি হেরেছি আমি জানি না, তবে আমি যতদূর জানি আমি পাশ করার পরও আমাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে, হার মানিয়েছে আমাকে। তো এই দুঃখ আমার সারা জীবন থাকবে, এই দুঃখ আমি ভুলবো না। আমি চেয়েছিলাম এই জন্য যে আমি যদি এই শিল্পী সমিতির একজন সদস্য হই, তাহলে আমি অসহায় শিল্পীদের পাশে দাঁড়াবো, তাদের জন্য আমি যতদূর পারি, যেখানে আমাকে যেতে হয় আমি কিছু না কিছু করব। তবে আমি পারিনি, আমি দুঃখিত, অসহায় যারা আছেন আমার তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি পারিনি। তবে আজকে এই মুহূর্তে আপনাদের সকলকে কথা দিচ্ছি, আমাদের যে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামটি হয়েছে, এখানে আজকে আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু শিল্পীদেরকে আপনারা ভালোবাসেন, প্রত্যেকেই কিন্তু এসেছেন। আমি প্রথমেই ধন্যবাদ দেব আজিজকে, ধন্যবাদ দেব আমাদের
প্রিয় হায় সাহেবকে এবং মুরব্বী যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিব, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের পাশে এসেছেন এই ফোরামকে আরো মজবুত আরো শক্ত করে দাঁড় করবার জন্য। এবং নেগেটিভ নেগেটিভ যেটাকে বোঝায়, যে সমিতি থেকে আমি চলে এসেছি এবং আমি চাচ্ছি ইনশাআল্লাহ এই ফোরাম এখানে, এই ফোরাম কিন্তু এখানেই শেষ না, এই ফোরাম যতদিন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ আমি জানি এই ফোরাম কিন্তু ততদিন বেঁচে থাকবে। এবং প্রত্যেকটা সব শিল্পী অসহায় টেকনিশিয়ান মেকআপম্যান যে কোনো মানুষই হোক না কেন, সবাই এখান থেকে কিছু না কিছু পাবেন, অবশ্যই করবেন। এবং আমি আজিজকে অনেক অনেক ধন্যবাদ দিই, সে যে এই আগ্রহ দেখিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে সাহায্য করছেন, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি একজন শিল্পী, অনেক কষ্ট মনের মধ্যে, তাই অনেক কথাই বলতে চেয়েছিলাম, সময়ের সাপেক্ষে বলা হয়নি, তবে যতটুকু বলেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি, আপনারা ভালো থাকেন, আপনি অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনার যে মনের ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ, যেহেতু আপনি প্ল্যাটফর্ম পেয়ে গেছেন। আপনি দুঃস্থ শিল্পীদের এবং যারা কষ্টে আছে, যারা সাহায্য প্রার্থী, এমন কিছু শিল্পীদের পাশে আপনি দাঁড়াতে চান, তাদের জন্য কাজ করতে চান, অবশ্যই সেই সুযোগ আপনি পেয়ে গেলেন। আর কি কথা বলিনি আমি, এখন মানে সত্যি কথা বলি যে মৌসুমী এখন বললো উনিও কিন্তু আমারই মতো, ওনার মন মানসিকতা আমারই মতো, ভেতরে কিন্তু ওনারও জ্বালা পোড়া হচ্ছে, উনি প্রকাশ করেননি, আমি প্রকাশ করে দিয়েছি, এটাই আমার দোষ। সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি, এই এই ফোরামের জন্য দোয়া করবেন যেন এই ফোরাম আল্লাহ পাক সুন্দরভাবে আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এই এইটুকু দোয়া চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ আপা, ধন্যবাদ। শুভ অপরাহ্ন সবাইকে। রাষ্ট্র ফোরাম একটি নবগঠিত সংগঠন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে কার্যনির্বাহী পরিষদ হয়েছে এটা। আমি ছোট করে একটাই কথা বলি, সেটা হচ্ছে আমি গ্রুপ থিয়েটার করেছি, গ্রুপ থিয়েটারের একটা ফেডারেশন আছে যেখানে সব দলগুলো ওটার অন্তর্ভুক্ত। খুব রিসেন্টলি টেলিভিশনের একটা ফোরাম হয়েছে যেখানে সব অঙ্গ সংগঠনগুলো সেই ফোরামটির সদস্য। চলচ্চিত্রের ফোরামটি হয়ে অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে, কারণ চলচ্চিত্র তো একটি মাধ্যম, সেখানে সংগঠন থাকতেই পারে ভেতরে, কিন্তু প্রতিটি সংগঠনের লক্ষ্য তো একটিই হবে যে আমাদের চলচ্চিত্রের উন্নতি, চলচ্চিত্র শিল্পের উন্নতি, এখানে সংশ্লিষ্ট সবার ভালো থাকা। এবং সর্বোপরি যেটা একটু আগে নতুন আপনি বলে গেলেন যে একসময় FDC রমরমা থাকত, এই ফ্লোর ওয়েফার সব, এখন FDC তে আসলেই টেলিভিশন চ্যানেলের শুটিং হয়। এটা আমি যতবার যাই, আমার আজকেও যেতে হবে, ততবারই এক ধরনের দুঃখ লাগে। সেই দুঃখটা যারা চলচ্চিত্র করেনি বা যারা ছবি দেখে বা FDC-র কালচার যেটা সেটা ভিতরে ছিল না, এই দুঃখটা শুধু তারাই বুঝবে। তবে আমি আশা করছি যে এরকম একটা সংগঠন হয়েছে এখানে। দেখেন, বলে না যে দুটো বাসন একসাথে থাকলে খটখট হয়, এখানেও আমাদের মতনৈক্য হবে, এখানেও এতগুলো লোক প্রত্যেকের একটা আলাদা আলাদা মত থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হতে হবে যে সমস্ত ঝগড়াঝাটি শেষ করে আমরা একটা কনক্লুশনে আসবো, সেটা হচ্ছে আমরা যাই করি না কেন পুরোটা মিলে আমাদের চলচ্চিত্রটারই উন্নতি করতে হবে। আর অবশ্যই আপনাদের নিশ্চয়ই এজেন্ডা আছে এই কার্যনির্বাহী পরিষদে, আমাকে বলবেন যদি আমার জায়গা থেকে আমার কিছু করণীয় থাকে, আমি অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের যে কোনো কাজে আগ্রহ প্রকাশ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এরকম সুন্দর দুজন মেয়ে এখানে দাঁড়ানো, নুসরাত ও ফারিয়াকে চিনি তো, ফারিয়াকে চিনতে পারছি না কেন, ফারিয়া মশাই, ভেরি ভেরি নাইস, ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।